সবাই কথা শুনতেছো? Yes ma'am. জি ম্যাম, তোমার লাস্ট ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে ওগুলো পড়ছো? পড়ছিল কেউ? জি ম্যাম। আচ্ছা, লাস্ট ক্লাসে আমাদের থার্ড আইটেমে মোড অফ ট্রান্সমিশন অফ আর্থ্রোপড বর্ন ডিজিজ, এই টপিকসটা খুব ইম্পর্টেন্ট ছিল, বুঝছো সবাই এটা? জি ম্যাম। Yes ma'am. কারো কোনো কোয়ারি থাকলে আমাকে জানাতে বলছিলাম আজকে, এই কার্ডটা যেহেতু আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের প্রফেশনাল পরীক্ষার ভাইবার জন্য। ম্যাম, এখানে ভাইবার জন্য কেমন কোশ্চেন করতে পারে? ভাইবার জন্য তোমাদের ভাইবার ডেফিনিশন খুব একটা জিজ্ঞেস করবে না, তোমার মেইনলি হচ্ছে কোনটা কিভাবে ডিজিজ ট্রান্সমিট করে এটা জিজ্ঞেস করতে পারে। যেমন ধরো ডিরেক্ট ট্রান্সমিশন করে কোনটা কোনটা, তারপরে হচ্ছে বায়োলজিক্যাল ট্রান্সমিশন করে কোনটা কোনটা, আর এছাড়া হচ্ছে ডিজিজ এজেন্টের নাম ধরেও জিজ্ঞেস করতে পারে, ম্যালেরিয়া কিভাবে ডিজিজ ট্রান্সমিট করে, এক্ষেত্রে এজেন্ট কোনটা, ভেক্টর কোনটা, হোস্ট কে, অথবা কি ধরনের এনভায়রনমেন্ট দরকার হয়, এগুলো জিজ্ঞেস করবে। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা কোশ্চেন করতে পারে, যেমন ধরো এখানে আমরা অনেক ডিজিজের নাম পড়ি কিন্তু এর মধ্যে সবগুলো বাংলাদেশে হয় না, যেমন ধরো ইয়েলো ফিভার এটা বাংলাদেশে হয় না, কেন হয় না এই কারণটা জিজ্ঞেস করবে, বুঝছো? এক্ষেত্রে বলতে হবে এটার ইয়েলো ফিভার কে করে, জানো কেউ? রিউমাটয়েড ডিজিজ করে। কথা কি কেটে যাচ্ছে বারবার? হ্যালো, না ম্যাম, ঠিক আছে। আচ্ছা, এটা ইয়েলো ফিভার করে হচ্ছে তোমার এডিস মসকুইটোই করে, কিন্তু হ্যাঁ, মশা থেকে এডিস মসকুইটো ইয়েলো ফিভার করে। এডিস মসকুইটো হচ্ছে ভেক্টর, এটার এজেন্ট হচ্ছে ইয়েলো ফিভার ভাইরাস। তাহলে এই ভাইরাসটা বাংলাদেশে নাই, যার কারণে ভেক্টর থাকার পরও এডিসটা বাংলাদেশে হয় না, ঠিক আছে? Yes ma'am. এটাই তোমাদের কেন? জি ম্যাম। যেহেতু এজেন্ট নাই, সেহেতু ভেক্টর থাকার পরও এই ডিজিজটা বাংলাদেশে কারোরই হয় না, কারণ তোমার ডিজিজ ট্রান্সমিশনের জন্য তিনটা জিনিস লাগবে, হোস্ট, ভেক্টর আর হচ্ছে এজেন্ট। তিনটা জিনিস না থাকে তাহলে, আর এক্ষেত্রে এনভায়রনমেন্টও একটা ফ্যাক্টর আছে অনেক কিছুর ক্ষেত্রে, এগুলো যদি কমপ্লিট না হয় তাহলে ওই ডিজিজটা হবে না। আচ্ছা, তোমাদের এরপর হচ্ছে প্রিন্সিপাল অফ, আচ্ছা ইনসেক্টিসাইডটা আগে বলে ফেলি, ইনসেক্টিসাইড নামের সাথে তো তোমরা সবাই পরিচিত, তাই না? কি করে বলতো এটা দিয়ে? ম্যাম, ইনসেক্ট গুলা কিল করার জন্য ইউজ করে। হ্যাঁ, ইনসেক্ট কিল করার জন্য ইউজ করে। কেউ কি কয়েকটা নাম বলতে পারবা পরিচিত কমন? তোমরা যেগুলো জানো, এসিআই, অ্যারোসোল, এটসেট্রা। আচ্ছা, এগুলো তো আমরা ব্র্যান্ড নেম জানি, কিন্তু এগুলোর কম্পোজিশন কি সেটা আমাদেরকে জানতে হবে। কম্পোজিশন গুলাই মেইনলি ইম্পর্টেন্ট। তাহলে ইনসেক্টিসাইড হচ্ছে, ডেফিনিশন তো জানোই তোমরা, used to kill insect, সাধারণ কথাই এটাই। তাহলে এটার টাইপ করতে হবে, আজকে একটু স্লাইডে ডিস্টার্ব করছে, জন্য তোমরা খাতায় লিখে নাও, মোড অফ অ্যাকশনের উপরে বেস করে তিন ধরনের, কন্ট্যাক্ট পয়জন, স্টোমাক পয়জন আর হচ্ছে ফিউমিগেন্ট। কন্ট্যাক্ট পয়জনের নাম লিখো হচ্ছে ডিডিটি, তোমরা সবাই এটার নাম জানো, এটার ইলাবোরেশন পারো ডিডিটি?
ম্যাম ভুলে গেছি, ইলাবোরেশন সহ পরীক্ষায় জিজ্ঞেস করবে। ডিডিটি, পাইরেথ্রাম, পাইরেথ্রাম, ঠিক আছে? একটা একটা করে মিনিমাম একটা করে এক্সাম্পল জানতে হবে সবগুলোর। কন্টাক্ট পয়জন মানে এটা যদি তোমার বডির কন্টাক্টে আসে তাহলেই পয়জনিং হতে পারে, ঠিক আছে? যেহেতু ইনসেক্টদের ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়, তাহলে ইনসেক্ট ইনসেক্ট যদি এগুলো সংস্পর্শে আসে, এক্সটার্নালি যদি এটার সাথে কন্টাক্ট হয়, তাহলেই পয়জনিং হবে, সেটা কিল হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে, এটার এক্সাম্পল হচ্ছে ডিডিটি। আর স্টোমাক পয়জন, স্টোমাক পয়জন বলা হচ্ছে কারণ এটা তোমার যতক্ষণ পর্যন্ত ইনজেকশন না হবে ততক্ষণ পর্যন্ত সেটা মারা যাবে না, এমনি এক্সটার্নাল সারফেস কন্টাক্টে আসলো তাহলে ওই ইনসেক্টটা কিল হবে না, সেজন্য এটাকে বলা হচ্ছে স্টোমাক পয়জন, ঠিক আছে? এটা এটা হচ্ছে সোডিয়াম ফ্লুরাইড, এটার এক্সাম্পল জেনে রাখো, সোডিয়াম ফ্লুরাইড। আরেকটা এক্সাম্পল হচ্ছে প্যারিস গ্রিন, ঠিক আছে? প্যারিস, প্যারিস গ্রিন, GREEN, ঠিক আছে? আর ফিউমিগ্যান্ট হচ্ছে তোমার ইনহেল করতে হবে, ঠিক আছে? এগুলো থেকে একটা ধোঁয়া তৈরি হবে এই ইনসেক্টিসাইড গুলো থেকে, সেই ধোঁয়া গুলো যখন তোমার যে ইনসেক্টটা তোমার টার্গেট সেটা ইনহেল করবে, ইনহেলেশনের মাধ্যমে এটা টক্সিন তৈরি হয়ে তারপর কিল হয়ে যাবে। এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এটার এক্সাম্পল জেনে রাখো, সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের কোশ্চেন আসবে ইনসেক্টিসাইড, হোয়াট ইজ ইনসেক্টিসাইড, আর হচ্ছে টাইপস অফ ইনসেক্টিসাইড। আর এরপরে কমন যেটা তোমাদের জন্য, ভাইবার জন্য যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টক্সিক হ্যাজার্ড অফ ইনসেক্টিসাইড অ্যান্ড প্রিভেনশন, মানে হচ্ছে টক্সিক হ্যাজার্ড কাদের ক্ষেত্রে হবে, যারা ওই ইনসেক্টিসাইডটা অ্যাপ্লাই করবে তাদের উপর। যেমন ধরো ফার্মারদের হতে পারে, যেহেতু তারাই বেশি বিশেষভাবে এটার এক্সপোজার তাদের ক্ষেত্রে অনেক বেশি হয়, তাহলে তাদের ক্ষেত্রে যদি টক্সিক হ্যাজার্ড হয় কি কি হতে পারে এবং এটা প্রিভেন্ট করার উপায় কি কি। ঠিক আছে, টক্সিক হ্যাজার্ড গুলো তোমরা তো এমনিতে যে কোনো পয়জনিং এর ক্ষেত্রে কি কি হয় একজন বলো তো, কমনলি কি কি হয়? ম্যাম হেডেক করবে, ডিজিনেস থাকবে, ব্লার ভিশন। আচ্ছা, টক্সিক হ্যাজার্ড এমনি সুপারফিশিয়ালি বলতে গেলে, তাহলে ম্যাম আপনি মিউট।
আচ্ছা, এক্সটার্নাল যেটা বলছিলাম, টক্সিক হেজার্ড এক্সটার্নাল ইন্টারনাল, এভাবে করেও সাব ডিভাইড করা যেতে পারে, আবার অ্যাকিউট এবং ক্রনিক এই দুই ভাগকেও ভাগ করা যেতে পারে। অ্যাকিউট কি কি ইফেক্ট হবে, ক্রনিক কি কি ইফেক্ট হবে? ঠিক আছে, অ্যাকিউট ইফেক্ট হচ্ছে তোমার সাথে সাথে যেগুলো পাবো, যেমন হেডেক, ডিজিনেস, তারপরে হচ্ছে তোমার কমন পয়জনিং হয় ওপিসি, অর্গানোফসফরাস কম্পাউন্ড দিয়ে। এটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে সব ধরনের সিক্রেশন গুলো বেড়ে যাবে। ঠিক আছে, সব ধরনের সিক্রেশন বলতে ল্যাক্টিনেশন হবে, ইউরিনেশন হবে, তারপরে হচ্ছে জিআইটি যত সিক্রেশন আছে সবগুলো বেড়ে যাবে। আর এটা যেহেতু কমন, তোমরা যখন ইন্টার্নশিপ করতে যাবে তখন দেখবা ওপিসি পয়জনিংটা সবচেয়ে বেশি কমনলি পাওয়া যাচ্ছে। তারপরে হচ্ছে চোখের ক্ষেত্রে ইফেক্ট হবে মায়োসিস, এগুলো হচ্ছে অ্যাকিউট, তুমি সাথে সাথে যেগুলো পাবা। আর ডিলেড ইফেক্ট, ডিলেড ইফেক্টের ক্ষেত্রে বেশি তোমার দেখা যায় হচ্ছে যেমন ধরো লিভার ড্যামেজ হতে পারে, কিডনির ফেলিওর হতে পারে, এগুলো হচ্ছে রিমোট ইফেক্ট, মানে অনেক দিন পরে, ক্রনিক এক্সপোজার হওয়ার অনেক দিন পরে যেগুলো ইফেক্ট হবে। এগুলো প্রিভেনশন তোমরা জানো, প্রিভেনশন হচ্ছে কমন, কমনলি আমরা যেগুলো দেখি গ্লাভস পরা, তারপর হচ্ছে মাস্ক পরা, গগলস পরা, এটা হচ্ছে কমন প্রিভেনশন। তাহলে ইনসেক্টিসাইড থেকে খুব বেশি তোমাদের রিটেনে একটা প্রশ্ন আসতে পারে, কিন্তু ভাইবার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, তোমাদেরকে ভাই ভাই নাম জিজ্ঞেস করতে পারে কয়েকটা। আচ্ছা, গতদিনের পড়া থেকে আমি তাহলে একটা পড়া জিজ্ঞেস করি, বায়োলজিক্যাল ট্রান্সমিশনের ক্ষেত্রে সাইক্লোপ্রোপাগেটিভ এই ট্রান্সমিশন ইউজ করে কে, কোন অর্গানিজম? এক্সাম্পল বলো তো। অ্যানোফিলিস মসকুইটো। এটার এক্সপ্লানেশন কি হবে, কিভাবে এজেন্টটা ভেক্টর বডিতে কি কি করবে, মাল্টিপ্লাইও করবে, তারপর সাইক্লিক চেঞ্জ বা ইয়াটা প্রোপাগেশনটা হবে করবে। অ্যানোফিলিস মসকুইটো বলছো এক্সাম্পল? ইয়েস ম্যাম। এক্সাম্পল তো হবে তোমার ম্যালেরিয়াল প্যারাসাইট। ঠিক আছে, পুরোটা বলতে গেলে ম্যালেরিয়াল প্যারাসাইট ইন অ্যানোফিলিস মসকুইটো। ঠিক আছে, অ্যানোফিলিস মসকুইটো বললে হবে না, কারণ এটা তো হচ্ছে ভেক্টর, এটার কোনো চেঞ্জ হবে না, সাইক্লিক্যাল ডেভেলপমেন্ট অথবা প্রোপাগেশন কিন্তু এটার হবে না। হবে কার, অ্যানোফিলিস মসকুইটোর হবে না, ম্যালেরিয়ার হবে। কার হবে বলো, তোমরা সবাই যেহেতু বুঝছো তাহলে তোমাদেরকে ওই টপিকসটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, সেখান থেকে আমি কয়েকটা ফিডব্যাক নেব। বলো কার চেঞ্জ হবে, চেঞ্জ গুলো কার হবে, অ্যানোফিলিস মসকুইটোর? ম্যাম ডিজিজ এজেন্টের চেঞ্জটা হবে? হ্যাঁ, এজেন্টের চেঞ্জ, এজেন্টের চেঞ্জ হবে, এজেন্টটা তো ভেক্টর না, মসকুইটো হচ্ছে ভেক্টর, সেজন্য মসকুইটোর চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কার, ম্যালেরিয়াল প্যারাসাইট। আচ্ছা, অনলি প্রোপাগেশন হবে কোনটার তাহলে, ট্রান্সমিশনের প্রোপাগেটিভ, প্লেগ, ব্যাসিলাই, যেটা হবে। আর শুধু ডেভেলপমেন্টাল চেঞ্জ হবে ফাইলেরিয়াতে? আচ্ছা ঠিক আছে, এই এক্সাম্পল গুলো ভালোভাবে মনে রাখবা। ডিরেক্ট কন্টাক্ট ট্রান্সমিশন হয় কার কার? নাম এসকেপিস এন্ড পেডিকুলোসিস। পেডিকুলোসিস।
আচ্ছা তাহলে হচ্ছে আমাদের মোটামুটি এই ট্রান্সমিশনটা সবাই খুব ভালোভাবে পড়বা, আর না বুঝলে আমি আবার বলছি যে আমাকে জিজ্ঞেস করে নিবা। তাহলে আজকে আমরা শুরু করতেছি প্রিন্সিপাল অফ ভেক্টর কন্ট্রোল, ঠিক আছে? এই ভেক্টর গুলো যে আমাদের এত ডিজিজ করতেছে, তাহলে এগুলোকে আমরা কিভাবে কন্ট্রোল করব, কিভাবে কন্ট্রোল করে ডিজিজ থেকে ফ্রি থাকবো, সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল মেজার। তাহলে কন্ট্রোল মেজারের ক্ষেত্রে মসকুইটো কন্ট্রোল মেজার, ফ্লাইস কন্ট্রোল মেজার, লাইস, এডিস কন্ট্রোল মেজার, অ্যানোফিলিস মসকুইটো কন্ট্রোল মেজার, ঠিক আছে? তাহলে এখানে তোমাদের মেইনলি পড়তে হবে মসকুইটো কন্ট্রোল মেজার, যদি পড়ো তাহলে এডিস কন্ট্রোল আর হচ্ছে অ্যানোফিলিস মসকুইটো কন্ট্রোল, এই দুইটাই কভার হয়ে যাবে। আর হচ্ছে ফ্লাইস কন্ট্রোল মেজার পড়লে তাহলে হাউস ফ্লাই, স্যান্ড ফ্লাই, যতগুলো ফ্লাইস আছে সবগুলো কভার হয়ে যাবে। তাহলে মোটামুটি মসকুইটো আর ফ্লাই কন্ট্রোল মেজার এই দুইটা পড়লেই তোমাদের জন্য হয়ে যাবে। তাহলে মসকুইটো কন্ট্রোল মেজারের ক্ষেত্রে তোমাদের প্রথমেই জানতে হবে এটার ডেভেলপমেন্টাল স্টেজ গুলো, তোমাদের পড়ে নিতে বলছিলাম লাস্ট ক্লাসে। কেউ দেখছি না লাইফ লাইফ সাইকেল, মসকুইটো লাইফ সাইকেল ছবি আঁকতে বসছিলাম পরীক্ষায়। এটা তোমাদের সামনে কার্ড ফাইনাল, তোমরা যদি যেগুলো বলে দেয় এগুলো না পড়ো, পড়াচ্ছি যেগুলো সেগুলো না পড়ো, তাহলে পরীক্ষাতে কি করবা? লাইফ সাইকেল যদি তোমরা দেখে থাকো কেউ, তাহলে সেখানে দেখবা যে এটার লাইফ সাইকেলের মধ্যে লার্ভাল স্টেজ আছে, অ্যাডাল্ট স্টেজ আছে। তাহলে কন্ট্রোল মেজার যদি করি আমরা, সেক্ষেত্রে চিন্তা করতে হবে যে আমি লার্ভাকে কিল করব নাকি অ্যাডাল্ট যে মসকুইটো গুলো আছে সেগুলোকে কিল করব। তাহলে সেই অনুযায়ী আমাদের কন্ট্রোল মেজারটা চেঞ্জ হবে। ক্যাটাগরিতে আমরা কন্ট্রোল করতে পারি অ্যান্টি লার্ভাল আর হচ্ছে অ্যান্টিলার্ভাল হচ্ছে কেমিক্যাল কন্ট্রোল, কেমিক্যালি আমরা কন্ট্রোল করতে পারি, এনভায়রনমেন্ট কন্ট্রোল করতে পারি, আর হচ্ছে বায়োলজিক্যাল কন্ট্রোল। কেমিক্যাল কন্ট্রোল তো নাম থেকেই বুঝতে পারছো যে ইনসেকটিসাইড। ম্যাম কথা ভেঙে ভেঙে আসতেছে, আজকে তো নেটওয়ার্ক আনস্টেবল দেখাচ্ছে, সেই জন্য বেশি সমস্যা হচ্ছে শুনতে। ইয়েস ম্যাম। ম্যাম অনেকক্ষণ পর পর কেটে কেটে আসতেছে। আচ্ছা তোমরা এখন 41 পার্টিসিপেন্ট, তোমাদের অ্যাবসেন্ট কারা কারা বলো তো আমাকে। হ্যালো হ্যালো, জি ম্যাম, কারা কারা অ্যাবসেন্ট একজন দেখে আমাকে জানাও। আমি জানাচ্ছি ম্যাম।